আসসালামু আলাইকুম ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ওসমান হাসান আগামীকাল ভোর 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এই সময় সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে সড়ক রেল নৌপথ ও অভ্যন্তরীণ বিমান এবং যন্ত্রচালিত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে পর্যটন ও বিনোদন কেন্দ্র সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান এবং জনসমাগম বন্ধ থাকবে শপিং মল ও বিপণী বিতান বন্ধ থাকবে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা কৃষি পণ্য ও উপকরণ পরিবহন গণমাধ্যম সহ জরুরি সেবা চালু থাকবে খাবারের দোকান ও রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পার্সেল খাবার নেওয়া যাবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কাঁচা বাজার বসতে পারবে লকডাউন কার্যকর সেনাবাহিনী মোতায়েন থাকবে স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা থাকবে আগামীকাল ভোর 6টা থেকে 7 দিনের কঠোর লকডাউন শুরু হচ্ছে চলমান বিধি নিষেধের মধ্যেই স্বাস্থ্যবিধি না মেনে রাজধানী ছেড়ে যাচ্ছে শত শত মানুষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আছেন শহীদুল্লাহ রাজু এবার যাচ্ছে তার কাছে রাজু লকডাউনে মানুষের চলাচল আজকে কেমন দেখছেন এবং যানবাহনের চলাচলের অবস্থাটাও একটু জানতে চাচ্ছি আপনার মাধ্যমে উজমা আপনি যেমনটা বলছিলেন আমি এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরে যে মোড়টা সেই মোড়টাতেই আমি দাঁড়িয়ে আছি তো আমি সকাল থেকে গাবতলি ফার্মগেট মহাখালী সব অনেকগুলো রোডে ঘুরেছি তো সবগুলো সড়কেই আমি দেখছি অনেক যানবাহন প্রচুর যানবাহন আজকে শেষ কর্মদিবস হিসেবে প্রায় অনেকেই অফিসে যাচ্ছেন বা প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছেন তবে আমি এই সম্পূর্ণ এলাকা ঘুরে যেটা দেখেছি যে যে কারণে লকডাউন সেটা যে স্বাস্থ্য করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার জন্য তো এই করোনা ভাইরাস বৃদ্ধির জন্য যে স্বাস্থ্যবিধি মানার কথা সেই স্বাস্থ্যবিধি মানাতে অনেকটাই অবহেলা দেখা গেছে যে অনেকে ঠিকমতো মাস্ক পরছেন না বা যে সামাজিক দূরত্বের কোনো দূরত্বটা নাই বললেই চলে এই স্বাস্থ্যবিধি মানাতে অনেকটাই অবহেলা দেখা গেছে আর যে আজকে এত গাড়ির চাপ যে প্রাইভেট রিক্সা এবং অন্যান্য যে যানবাহন গণপরিবহন বন্ধ থাকলেও এগুলো যানবাহন দিয়েই প্রতিটা সড়কেই প্রায় যানজট তৈরি হয়েছে আর একটা বিষয় জানিয়ে রাখি যে আজ যেহেতু আগামীকাল থেকে 7 জুলাই পর্যন্ত কঠোর লকডাউন চলবে তো এখন শেষ মুহূর্তে মানুষ রাজধানী ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন তারা প্রতিটা রোড প্রতিটা যে এক্সিট পয়েন্ট রাজধানীর সবগুলোতেই ভিড় রয়েছে আমি আর একটা বিষয় যে কয়েক গুণ বেশি ভাড়া নিয়েও যা রাজধানী থেকে মানুষ তার গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন এর কারণ হিসেবে জানিয়েছেন যে যেহেতু সামনে ঈদ আছে এবং কঠোর লকডাউন কবে শেষ হবে তার কোনো ইয়া নাই এবং এখানে তারা যদি বেকার বসে থাকেন তাহলে তাদের জমানো টাকাও সেটা কুলাবে না তাই তারা নিরুপায় হয়েই গ্রামে চলে যাচ্ছেন এমনটাও অনেকে জানিয়েছেন এবং কয়েক গুণ বেশি ভাড়া হলেও যাচ্ছেন এবং অনেকে পায়ে হেঁটেই মাইলের পর মাইল তারা গ্রামের দিকে চলে যাচ্ছেন উজমা রাজু আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর ধন্যবাদ সবাইকে